আজি আমি কোলথ ডালি করিবা। এতে 2 কাপ কোলথ তো পানিরে পকাই দবা। তাকে প্রথমে যাহা ধোইবা কথা পরিষ্কার করি তা পানি লিগাড় দে, তারপর পানি দেইগিরি ঘোড়াইগিরি 4 ঘন্টা রখি দবা। মু ঘোড়াই রখি 4 ঘন্টা হয়ে, তারপরে আমি তাকে ছাণি দেব। নলে আগুরু ধোইলা বেলে ছাণিকি যদি রখিদেবে তাহলে আউ ছাণিবাকে পড়িব না। ছণা সরিগলা, আমি সে পানিটাকে আউ ফোপাড়ি দেবানি। তাকে কোলথ পানিটা দেহ পাই বহুত দরকার, তেণু হয়েগল। এথর বাটি দেব, বেশি পানি দেবানি। বেশি পানি দিলে চঞ্চল বাটি হবনি, অল্প তা অল্প পানি দেবা। মোটা সরিগলা, আমি যদি চুরা ডালি করিবা তাহলে টিকে খদড়িয়া রখিথিবা, যেমতি চকুলি পিঠা হুয়ে আমার টিকে টিকে খদড়িয়া। না যদি প্লেন ডালি করিবে তাহলে পুরা প্লেন করতে, আমি চুরা ডালি করে রখিছি। টিকে খদড়িয়া ডালি যেমনি সিঝাইকি ঘোরিকি করতে সেমতি করে এর অজাড়ি দেব। সিঝিব, আমি টিকে করতে কোলথ টিকে অধিকা সিঝিলে ভালো হবে। আবশ্যক অনুযায়ী লুণ, চিলি অর্থ চামচ, অটা টমাটো, টমাটো পড়লা টিকে টেস্ট হব, চিনি টিকে পকাই দিই। তারপরে 5 মিনিট ফুটিল, আউ 5 মিনিট ফুটিলা পরে আমি ডালিটাকে ছুঁক করলা। 5 মিনিট সিঝিব, কোলথ টিকে বেশি সিঝিলে ভালো হবে। ঘোড়া হবনি, ঘোড়াইলে উতুরি পশিব। আউ আমি এমতি মঝিরে মঝিরে 2-3 মিনিট এমতি টিকে গোলেই দেবা। ডালিটা টিকে ঠিয়া হয়ে করিয়া পড়ব। আমার ডালি সিঝিগলা, কোলথ ডালি সিঝিগলা, আমি কমিয়ে দেবা। এটাকে ছুঁক করিবা, প্যান বসাইলে। তারপরে হচ্ছে রসুণ, রসুণ তাকে ছড়াইবাকে সুবিধা হব। কাম করিয়া পূর্ব 4 ঘন্টা পূর্ব ঠান্ডা পানিরে ছড়াইকি পকাই দেলে এমনি হাতে ছাড়িযিব। রসুণ সব পাখা ছেচিকি মু রখিছি, এ রসুণ দেখিয়া বেড়ে যেন প্লেন হয়েছিল। তারপরে আমি তেল পকাইবা, ১ চামচ তেল পকাইলে। তারপরে তেলটা কিনিব, বেশি তেল দরকার নাই, খালি ছুঁক ডালিটা।
ମକା ଦୁଇଟା ପୋଟଳ ଅଧ ଚାମଚ ଜିରା ଅଧ ଚାମଚ ରସୁଣ ପୋଡ଼ିବନି ଟିକେ ଚିତା ହେଇଗଲେ ଆମେ ଡାଲିରେ ଅଜାଡ଼ି ଦେବା ବାସିନାଟା ରହିବ ପୋଡ଼ିଗଲେ ଆଉ ହେଇଗଲା ଆମର ଆମେ ବନ୍ଦ କରିଦେବା ତାପରେ ଡାଲିରେ